আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মহিলা মাথা ঝাঁকিয়ে নূরের হাত ধরল। নূর মহিলার হাত ধরে রাস্তা পার করে দিল। রাস্তা পার হয়ে মহিলাটা কৃতজ্ঞতামূলক হাসি দিয়ে বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি না আসলে হয়তো আমি পারিই হতাম না। নূর সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, ইটস ওকে, মানুষই তো মানুষের কাজে আসবে, এটাই স্বাভাবিক। তা আপনি কোথায় থাকেন? আগে তো কখনো দেখিনি মনে হচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমি এখানে নতুন। হাত উঠিয়ে আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওই যে ওই বাসাটা দেখছ, ওখানেই নতুন এসেছি। আমার ছেলে আর আমি এই দুজনই থাকি। ও, আমি আপনার এই পাশের বাসাতেই থাকি। মহিলাটা খুশি হয়ে বলল, তাই তাহলে তো অনেক ভালো হলো। জানো, আমার ছেলেটা সেই সকালে চাকরিতে চলে যায় আর রাতে আসে, সারাদিন বাসায় একা একা আমার সময় কাটে না, এখানে তেমন কাউকে চিনিও না। এখন যখন তোমার সাথে পরিচিত হলো, তাহলে মাঝে মধ্যে তোমার সাথে এসে সময় কাটাবো। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, তুমি কি রাগ করবে আমি আসলে? নূর মাথা ঝাঁকিয়ে বলল, না না, রাগ করবো কেন, আমার আরো ভালো লাগবে, আপনি যখন খুশি চলে আসবেন আন্টি। মহিলাটি খুশি হয়ে বলল, ঠিক আছে, তাহলে এখনই চলো, তোমার বাসাটা চিনে আসি। নূর মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে, চলুন। তারপর নূর মহিলাটিকে নিয়ে বাসার ভেতরে চলে গেল। ভেতরে ঢুকে নূর মহিলাটিকে সোফা দেখে বলল, আন্টি আপনি বসুন, আমি আপনার জন্য চা করে আনছি। মহিলাটি বলল, আরে না না, আমি ওসব চাটা খাই না, সকাল সকাল ভাত রান্না করে খেয়ে এসেছি, তাই এখন কিছুই খাবো না। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে বসুন, আমি একটু রান্না করে আসছি। ঠিক আছে, চলো, আমিও তোমার সাহায্য করছি। নূর অপ্রস্তুত হয়ে বলল, না না আন্টি, আপনি কেন কাজ করবেন, আপনি এখানেই বসুন, আমি এক্ষুনি কাজ শেষ করে আসছি। দেখো, আমি গ্রামের মানুষ, বসে বসে আমার ভালো লাগে না, টুকটাক কাজ করলে ভালো লাগে। তবু আন্টি, আপনাকে দিয়ে কাজ করানো আমার কাছে ভালো লাগছে না। দেখো, আমি তোমার মায়ের বয়সী, তোমার মায়ের মতোই, তুমি কি তোমার মায়ের কথা রাখবে না? নূরের চোখ দুটো চিকচিক করে উঠল। আজ পর্যন্ত কেউ ওর সাথে এভাবে ভালোবেসে কথা বলেনি। নূর আর কিছু না বলে মাথা ঝাঁকিয়ে সায় দিল। নূর সব কাজ শেষ করল। মহিলাটিকে সাহায্য করাই নূরের কাজ। আজ অনেক তাড়াতাড়ি আর সহজে হয়ে গেল। কাজ শেষ করে নূর নিজের রুমে গেল রেডি হতে। রেডি হয়ে সে নূর মহিলাটিকে বলল, আন্টি আমি এখন ইউনিভার্সিটিতে যাব। মহিলাটি বলল, হ্যাঁ হ্যাঁ চলো, আমি আর থেকে কি করব, আমিও তোমার সাথেই বের হব। নূর মাথা ঝাঁকাল, তারপর দুজনে বেরিয়ে গেল। বাইরে সে নূর মহিলাটিকে বিদায় দিয়ে নিজের রাস্তায় চলে গেল। মহিলাটি কিছু দূর আসতেই তার ফোনটা বেজে উঠল। মহিলাটা এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ আছে নাকি, তারপর ফোনটা রিসিভ করে বলল, স্যার আপনি যেভাবে বলেছেন আমি সেভাবেই করেছি। নূর, আপনাকে সন্দেহ করেনি তো? আরে না না, ওনার কোনো সন্দেহ হয়নি। হুম, গুড। এখন থেকে নূর যখনই ওর বাসায় থাকবে, আপনিও যতটা পারেন ওর সাথে থাকার চেষ্টা করবেন, ওর ভালো মন্দের খেয়াল রাখবেন, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, ঠিক আছে? জি স্যার, আপনি যেভাবে বলবেন সেভাবেই করব, আপনি কোনো চিন্তা করবেন না। হুম, ধন্যবাদ। আরে আপনি কেন ধন্যবাদ বলছেন, আপনার জন্য কিছু করতে পারাটা আমার জন্য সৌভাগ্য। আপনি না থাকলে আমাদের সবার না খেয়ে মরতে হতো। আপনি আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিলেন, আমার ছেলেটাকে চাকরি দিলেন, আপনার জন্য যাই করি না কেন কম হবে। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি, বাই। বলেই আদিত্য ফোনটা রেখে গাড়ির কাজ নামিয়ে মুক্ত নয়নে রাস্তা দিয়ে আসা নূরের দিকে তাকিয়ে রইল। হ্যাঁ, আদিত্যই ওই মহিলাটিকে পাঠিয়েছে নূরের সাহায্য করার জন্য, যাতে বাসায় থাকা অবস্থায় নূরের খোঁজখবর নিতে পারে। নূর হাঁটতে হাঁটতে সামনে তাকিয়ে দেখল আদিত্য গাড়ির ভেতরে বসে আছে। নূর ভাবছে উনি সত্যি সত্যি আমাকে নিতে এসেছে। কথাটা ভাবতেই নূরের মনে মনে অনেক ভালো লাগল। নূর মুচকে এসে আদিত্যের গাড়ির সামনে এসে দাঁড়াল। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, কি হলো, এখানে দাঁড়িয়ে থাকবে নাকি গাড়ির ভেতর উঠে বসবে? নূর মাথা নিচু করে ঝাঁকাল। আদিত্য দরজা খুলে দিতে নূর উঠে বসল।
নূরের স্বাভাবিক থাকা দেখে আদিত্য শিওর হয়ে গেল যে রাতের কথা ওর কিছুই মনে নেই, তাই আদিত্য আর কিছু বলল না। তারপর আদিত্য গাড়ি স্টার্ট দিল। নূরের কেমন যেন লজ্জা লজ্জা লাগছে, ও জানালা দিয়ে বাহিরে তাকিয়ে রইল। নূর ভাবছে, আচ্ছা উনি আমার জন্য এত কিছু কেন করছেন? তাহলে কি তানি যেটা বলল সেটাই সত্যি? উনি কি আমাকে সত্যি পছন্দ করেন? নূর আর চোখে আদিত্যকে দেখতে লাগলো। আদিত্য সোজা সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। নূর আবারও জানালা দিয়ে বাইরে তাকালো। বুকের ভেতর থুকপুক করছে ওর। একটু পরেই ওরা ভার্সিটি পৌঁছে যায়। আদিত্য নূরকে বলল, তুমি নেমে চলে যাও, আমি গাড়ি পার্ক করে আসছি। নূর মাথা ঝাঁকিয়ে সায় জানালো, তারপর নেমে চলে গেল। নূর ক্লাস শেষ করে কৃষ্ণচড়া গাছের দিকে আসছে। পেছন থেকে দেখতে পেল আদিত্য বেঞ্চের ওপর বসে আছে। নূর নিচের দিকে তাকিয়ে একটু লাজুক হাসলো, তারপর এগিয়ে গেল আদিত্যের কাছে। নূর আদিত্যের কাছে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আদিত্য বলল, বসো, দাঁড়িয়ে আছো কেন? নূর নিচের দিকে তাকিয়ে থেকেই মাথা ঝাঁকাল, তারপর আদিত্যের পাশে বসে বলল। নূর বসতেই আদিত্য বলে উঠল, তোমার চোখ দুটো বন্ধ করো। আদিত্যের কথা শুনে নূর চমকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, জি। আদিত্য বলল, চোখ বন্ধ করতে বলেছি, আরো বড় করতে বলিনি, চোখ বন্ধ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। নূর অবাক হয়ে বলল, সারপ্রাইজ? হ্যাঁ সারপ্রাইজ, এখন বেশি কথা না বলে চোখ বন্ধ করো। আদিত্যের কথা মতো নূর চোখ বন্ধ করে ফেলল। একটু পরে আদিত্য বেঞ্চের নিচ থেকে কিছু একটা বের করে বলল, এখন খোলো চোখ। নূর চোখ খুলে সামনে তাকাতেই অবাক হয়ে গেল, চোখমুখ খুশিতে চকচক হয়ে উঠল, দুই হাত ঠোঁটে চেপে ধরে হেসে দিল। আদিত্যের হাতে খরগোশ ছানাটাকে দেখে নূর অত্যন্ত খুশি হয়ে যায়। নূরকে খুশি হতে দেখে আদিত্যের অনেক ভালো লাগে। আদিত্য বলল, কি হলো, শুধু দেখবেই, কোলে নিবে না? নূর খুশি হয়ে মাথা ঝাঁকাল, তারপর বাস্কেটের ভেতর থেকে খরগোশ ছানাকে হাতে নিল। ছানাটার গায়ে হাত বোলাতে বোলাতে বলল, আগে থেকে আরো সুন্দর হয়ে গেছে, কত মসৃণ আর কত কোমল হয়ে গেছে। তারপর আদিত্যের দিকে তাকিয়ে বলল, আপনি ওকে অনেক ভালো রেখেছেন, আপনি সত্যি এত 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 ওগুলো ভালো। নূরের খুশি দেখে আদিত্য মুগ্ধ হয়ে চেয়ে রইল। মুচকি হেসে বলল, কাল তো তিনটা এত ছিল, আজ আরেকটা বেড়ে গেল। নূরও হেসে দিয়ে বলল, আপনি যত ভালো কাজ করবেন ততই এত এত বেড়ে যাবে। আদিত্য দুই দিকে মাথা ঝাঁকিয়ে ঠোঁট কামড়ে হাসল। নূর ছানাটাকে আদর করতে করতে যখনই চুমু খেতে যাবে, আদিত্য দেখে চোখ বড় বড় করে তড়িঘড়ি করে বসল। এই কি করছো, ওকে চুমু দিচ্ছ কেন? আদিত্যের এমন রিয়াকশন দেখে নূর থতমতো খেয়ে গেল। ও চমকে উঠে বলল, কেন কি হয়েছে, ওকে চুমু খেলে কি সমস্যা? আদিত্য আনমনেই বলে ফেলল, অবশ্যই সমস্যা আছে। তুমি শুধু আমাকে চুমু খাবে, আর কাউকে না। নূর বুঝতে না পেরে বলল, জি। আদিত্যের এতক্ষণে হুশ এলো, ও কি বলে ফেলেছে। ও কথাটা ঘোরানোর জন্য আমতা আমতা করে বলল, আই মিন ওকে চুমু দিলে ওর লোম পেটে গেলে তুমি অসুস্থ হয়ে পড়বে, তাই চুমু দেওয়ার দরকার নেই। নূর মাথা ঝাঁকিয়ে সায় দিল। আদিত্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আচ্ছা আমরা কতদিন এই ছানাটাকে ওকে ওকে বলে রাখবো, ছানাটার একটা নাম হওয়া উচিত, তাই না? আদিত্য মুচকি হেসে বলল, ঠিকই বলেছ, একটা নাম দেওয়া উচিত, তা তুমি বলো কি নাম দিবে। নূর কতক্ষণ চিন্তা করে হঠাৎ খুশি হয়ে বলল, পেয়েছি, ও যেহেতু দুধের মতো সাদা তাই ওর নাম আজ থেকে মিল্কি, ভালো না নামটা? আদিত্য মুচকি হেসে বলল, অনেক ভালো, তুমি এত ব্রেন খাটিয়ে রেখেছ, ভালো তো হতেই হবে। নূরও হেসে দিল। আরো কিছুক্ষণ ওখানে বসে নূরের চুমু দেওয়ার পর ওরা বেরিয়ে গেল। তারপর আদিত্য নূরকে নামিয়ে দিয়ে এলো। গাড়িতে সারা রাত নূর ছানার সাথে খেলল, আর আদিত্য মুগ্ধ হয়ে শুধু দেখল। তারপর নূরকে নামিয়ে দিয়ে অফিসে চলে গেল আদিত্য। রাত ১২টা, নূর যথারীতি ঘুমে কাদা হয়ে আছে। হঠাৎ বাইরে জোরে জোরে বৃষ্টি শুরু হলো, আর বৃষ্টির সাথে শুরু হলো ঠাস ঠাস করে বাজ পড়া শব্দ। বাজ পড়া শব্দে এক ঝটকায় নূরের ঘুম ভেঙে গেল। ভয়ে ওর হাত পা কাঁপা শুরু হয়ে গেল। নূর কাঁথার ভেতরে ঢুকে গুটি সুটি মেরে শুয়ে
দুই কান চেপে ধরে তোয়াতুরুত পড়া শুরু করল। হঠাৎ কারেন্ট চলে গেল, নুরারও ভয় পেয়ে গেল, চোখ মুখ খিচে থরথর করে কাঁপতে থাকল, ভয়ে চোখ দিয়ে পানি চলে এলো। আদিত্য মাত্রই ঘুমিয়েছিল, বৃষ্টির শব্দের ঘুমটা হালকা হয়ে এলো। আদিত্য জানালা দিয়ে বাইরে তাকিয়ে ভাবল, এই অমৌসুমে আবার বৃষ্টি কোথা থেকে আসলো? আদিত্য আবারও ঘুমানোর জন্য চোখ বন্ধ করতেই ঠাস করে চোখ দুটো খুলে উঠে বসল। আদিত্যের মনে পড়ল, নূরের ডায়েরিতে লিখেছিল বৃষ্টির বাজ পড়ার শব্দে ও অনেক ভয় পায়, তাহলে নূর হয়তো এখন ভয় পাচ্ছে। আদিত্য তাড়াহুড়ো করে নিজের ফোনটা খুঁজতে লাগল, ফোন খুঁজে বের করে নূরের নাম্বারে ফোন দিল। নূরের ভয়ে বেহাল অবস্থা, হঠাৎ ফোনটা বেজে উঠল। নূর এমনিতেই ভয় ছিল, তার উপর এত রাতে ফোনের রিংটোনে ও আরও ভয় পেয়ে যায়, কাঁথা জড়িয়ে ধরে আরও কটিশুটি হয়ে যায়। নূর ফোন রিসিভ না করায় আদিত্যের টেনশন আরও বেড়ে যায়। আদিত্য উঠে দাঁড়িয়ে সারা ঘরে পায়চারি করতে থাকে, এক হাত দিয়ে নিচের চুল টেনে ধরে আরেক হাত দিয়ে নূরকে ফোন করতে থাকে। এভাবে দুই তিনবার ফোন বাজার পর চারবারের বেলায় নূর সাহস করে কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরে। নূর দেখে একটা আননোন নাম্বার, নূর রিসিভ করে কানে নেয়। নূর ফোন রিসিভ করতে আদিত্য উদ্বিগ্ন হয়ে বলে, হ্যালো নূর, আর ইউ হিয়ার মি? নূর আর ইউ ওকে? নূর কাঁপা কাঁপা কণ্ঠে কোনো রকমে বলল, নূর নূর আমি আমি আদিত্য, শুনতে পাচ্ছ আমাকে? নূর অবাক হয়ে বলল, আপনি? হ্যাঁ আমি আদিত্য। নূর তুমি ঠিক আছো? তুমি কি ভয় পাচ্ছ? নূর ভয় আর কান্না মিশ্রিত কণ্ঠে কোনো রকমে ঠোক চিপে বলল। নূর এমন করুণ কণ্ঠ শুনে আদিত্যের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল, ইস মেয়েটা কত ভয় পেয়ে গেছে। আদিত্যের ইচ্ছে করছে এখনই দৌড়ে যেয়ে নূরকে বুকের ভেতর জড়িয়ে নিয়ে সব ভয় দূর করে দিতে। আদিত্য খাটে বসে চোখ বন্ধ করে হাত শক্ত করে মোট করে নিয়ে নিজেকে একটু ঠিক করে নিল। নূর দেখো ভয় পেও না, আমি আছি তোমার সাথে, আমার সাথে কথা বলো। নূরের ভয়ের চোটে কোনো কথাই বের হচ্ছে না, শুধু জোরে জোরে নিঃশ্বাস ফেলছি। নূর কথা না বলায় আদিত্যরও চিন্তায় পড়ে গেল। নূরের নিঃশ্বাসের শব্দে আদিত্য বুঝতে পারছে নূরের ভেতরে ভয়ে হাইপার হয়ে আছে। নূরকে শান্ত করতে হবে, না হলে ও অজ্ঞান হয়ে যেতে পারে। আদিত্য কিছু একটা ভেবে নূরকে বলল, নূর আমার না এখন গান গাইতে ইচ্ছে করছে, তুমি শুনবে আমার গান? আদিত্যের কথায় নূরের ভয়টা হালকা কমে এলো। আদিত্যের গান তো নূরের কাছে অনেক ভালো লাগে, তাই ও এই সুযোগ হাতছাড়া করতে চায় না। নূর আস্তে করে বলল, হুম। আদিত্য মুচকে এসে গাওয়া শুরু করল, ভেজা সন্ধ্যা অঝোড় বৃষ্টি দূরাকাশে মেঘে প্রতিধ্বনি বাদলে ঘিরেছে আকাশ বইছে বাতাস আড়ালে দাঁড়িয়ে তুমি আর আমি হয়নি বলা কোনো কথা শুধু হয়েছে অনুভূতি হালকা আধার দিয়েছে ঘিরে আবছালো নিয়েছে ছুঁয়ে অল্প করে হোক না শুরু ভালোবাসা এখনো ভিড়ু হয়নি বলা কোনো কথা শুধু হয়েছে অনুভূতি ডাকছে সময় পিছু বলবে কি মন কিছু নিবিড়ে ভালোবাসা জোরালো কিছু আবার হয়নি বলা কোনো কথা শুধু হয়েছে অনুভূতি ভেজা সন্ধ্যা অঝোর বৃষ্টি দূরাকাশে মেঘে প্রতিধ্বনি বাদলে ঘিরেছে আকাশ বইছে বাতাস আড়ালে দাঁড়িয়ে তুমি আর আমি হয়নি বলা কোনো কথা শুধু হয়েছে অনুভূতি। আদিত্যের গান শুনতে শুনতে নূর একদম শান্ত হয়ে গেল,
মন থেকে সব ভয় দূর হয়ে গেল। মুগ্ধ হয়ে গান শুনতে লাগলো। গান শুনতে শুনতেই একসময় ঘুমিয়ে পড়ল। আদিত্য নূরের সারা শব্দ না পেয়ে আস্তে করে নূরকে ডাক দিল, নূর, নূর, আর ইউ দেয়ার? নূরের ভারী নিঃশ্বাসের শব্দে আদিত্য বুঝতে পারল নূর ঘুমিয়ে পড়েছে। আদিত্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, তারপর নিচেও শুয়ে পড়ে। আবারও নূরের নিঃশ্বাসের শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল। দেখতে দেখতে আরও এক সপ্তাহ পার হয়ে গেল। এই কয়দিনে নূর একটা ব্যাপার ভালো করেই লক্ষ্য করেছে, ওর জীবনে অনেক পরিবর্তন এসেছে এই কয়দিনে। পুরোটা না হলেও কিছুটা সুখকর হয়ে উঠেছে ওর জীবন। এর অনেকটা ক্রেডিট চাই আদিত্যের। উনি রোজ আমাকে বাসা থেকে নিয়ে যায়, আবার ভার্সিটি শেষে নামিয়ে দিয়ে যান, আর ওনার শর্ত অনুযায়ী রোজ আমাকে তার সাথে খাবার খেতে হয়। কৃষ্ণচড়া গাছের নিচে ওনার সাথে কাটানোর সময়গুলো মধুর লাগে এখন। রোজ রাতে ফোন দিয়ে কথা বলে। এই কয়দিনে নূর বুঝতে পেরেছে যে আদিত্যকে পছন্দ করে, আর নূরও আদিত্যের প্রতি দুর্বল হয়ে গেছে। বাসায় এখন তেমন সমস্যা হয় না, ওই আন্টিটা অনেক ভালো, বাসায় আমার সাথে সময় কাটায়, আমার সব কাজে হেল্প করে, তাই এখন আর বেশি ক্লান্ত হই না। ছোটমা অবশ্য অনেকবার ওনাকে নিয়ে ঝামেলা করতে চেয়েছিলেন, কিন্তু আন্টি কীভাবে যেন ওনাকে পটিয়ে ফেলেন, এখন আর ছোটমা কিছুই বলে না। এসব ভাবতে ভাবতে নূর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। আদিত্য রোজ সেখানে গাড়ি নিয়ে অপেক্ষা করে সেখানে। আদিত্যের গাড়ির কাছে এসে সামনে তাকাতেই কপাল কুচকে গেল নূরের। গাড়িতে আদিত্যের জায়গায় অন্য একটা লোক বসে আছে। নূর একটু চমকে গেল, ভালো করে খেয়াল করে দেখল গাড়িটা আদিত্যরই, তাহলে লোকটাকে আর ওনার গাড়িতে কি করছে? নূরের ভাবনার মাঝে হঠাৎ লোকটা গাড়ি থেকে নেমে দাঁড়ালো। নূর একটু খাবড়ে চেয়ে দুপা পিছিয়ে গেল। লোকটা মাথা নিচু করে নম্র সুরে বললেন, গুড মর্নিং ম্যাম, স্যার আপনাকে ভার্সিটিতে পৌঁছে দিতে বলেছেন, প্লিজ গাড়িতে বসুন। নূর ভ্রুকুচকে তাকিয়ে আমতামতা করে বলল, কোন স্যার? লোকটা আবারও একই কায়দায় বললেন, ম্যাম আদিত্য স্যার বলেছেন আপনাকে পৌঁছে দিতে। নূর একটু অবাক হয়ে বলল, কেন, উনি আজ আসবেন না? না স্যার, আজ আসবেন না, তাই আমাকে পাঠিয়েছেন। কেন, কি হয়েছে, আজ আসবেন না কেন? সেটাতে বলতে পারবো না ম্যাম, আমি স্যারের ড্রাইভার, আমাকে শুধু বলা হয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, প্লিজ ম্যাম গাড়িতে উঠে বসুন। কথাটি বলে ড্রাইভার গাড়ির পিছনে দরজা খুলে দিল। নূরের একটু মন খারাপ হলো। প্রতিদিন আদিত্যের সাথে যাওয়া একটা অভ্যাস হয়ে গেছে, এখন একটা অপরিচিত লোকের সাথে কিভাবে যাবে? নূরের ভাবনার মাঝে হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসলো। নূর ফোনটা বের করে দেখল, আদিত্যের মেসেজ। আমি আজ আসতে পারবো না, তাই ড্রাইভার পাঠিয়ে দিলাম, ওর সাথে চলে যাও, খবরদার দেখা যাবে না, ভার্সিটি শেষে আবারও তোমাকে নামিয়ে দিয়ে যাবে। নূর একটা দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর গাড়ির পেছনের সিটে উঠে বসল। ড্রাইভার সামনে বসে গাড়ি স্টার্ট দিল। নূর বসে বসে ভাবছে, আজ কি হয়েছে, উনি আসলেন না কেন, উনি কি অসুস্থ? এসব ভেবে নূরের কেমন যেন অস্বস্তি হচ্ছে। একটু পরে গাড়ি ভার্সিটির সামনে এসে থামল। নূর নেমে ক্যাম্পাসের ভেতরে চলে গেল। ভেতরে যেয়ে দেখল তানি একটা গাছের নিচে বসে আছে। নূর ওর কাছে এগিয়ে গেল, তানির পাশে যেয়ে চুপচাপ বসে পড়ল। তানি নূরের দিকে তাকিয়ে প্রকোচকে বলল, কিরে কি হলো, মুখটা এমন বাংলা বাচ্চার মতো বানিয়ে রেখেছিস কেন? নূর মাথা নাড়িয়ে বোঝাল, কিছু না। তানি আবার বলল, কি কিছু না, দেখতেই পাচ্ছি তো মন খারাপ, তারপরও বলছিস কিছু না, দেখ এমনিতেই আমার মুড অফ, তারপর আবার তুই এরকম করলে কিন্তু আমার খারাপ লাগবে। নূর তানির দিকে তাকিয়ে প্রকোচকে বলল, কেন, তোর আবার কি হয়েছে, তোর মন খারাপ কেন? তানি ঠোঁটুলতে ন্যাকা সুরে বলল, কারণ আজ আবির আসেনি তাই। নূর অবাক হয়ে বলল, আজ ওরাও আসেনি? হুম, আজ ওরা কেউই আসেনি। তানি একটু দুষ্টু হেসে বলল, এক মিনিট, তার মানে এই জন্যই মন খারাপ, কারণ আজ আদিত্য ভাইয়া আসেনি? হুম, সামথিং। তানির কথায় নূর থতমত খেয়ে গেল, ও আমতামতা করে বলল, এমন কিছুই না। হুম হুম, বুঝেছি, কেউ একজন কাউকে খুব মিস করছে। নূর লজ্জায় লাল হয়ে গেল, মিথ্যে রাগ দেখে বলল, তুইও না। তানি হেসে দিল। নূর একটু কৌতূহলী হয়ে তানিকে জিজ্ঞেস করল,
আচ্ছা তুই কি জানিস ওরা সবাই কেন আসেনি আজ? জানি তো, আবির বলেছে আমাকে। কি বলেছে?